এক বুজুর্গ, নাম আমি বলছি এখানে হয়তো কোনদিন তাফসিরে বলছি, এক বুজুর্গ রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন, রাস্তা বলতে আইল দিয়ে, আইল তো বুঝেন, দুই সাইডে দান, আইল দিয়ে হাঁটতেছেন, সামন দিয়ে কুকুর একটা আসতেছে, তিনি বলছেন, এই কুকুর আমি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, তোর শরীর আমার বডিতে লাগলে নাপাক হয়ে যাবে, নিচে দিয়ে যা, আমাকে রাস্তা ছেড়ে দে, আমি নামাজ পড়তে যাবো। আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে, আল্লাহু আকবার বললেন না, কুকুর ডাক দিয়ে বলছি পিশাব, পিশাব শুনেন, আমার নাপাকিত বডি আর চামড়ায়, আমি যদি পুকুরে নাইমা গোসল করি আমার বডি পাক হয়ে যাবে, কিন্তু আপনাদের নাপাকি বডিতে আর চামড়ায় তো পারফিউম থাকে, আপনাদের নাপাকি তো কলবের ভিতরে, ওটা সাবন দিয়ে ধুইলেও পরিষ্কার হবে। আশ্চর্য হয়ে গেছেন হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই, কিতাবে লিখেন ঘটনা শুনে আশ্চর্য, যে কুকুর বলতেছে যে আমার শরীরে যে নাপাকি আছে এটা তো পুকুরে গিয়া ধুইলেই তো পরিষ্কার, নাকি? কিন্তু আপনাদের কলবের ভিতরে যেটা, এটা দিয়ে সাবন দিয়ে ভালো করে ধোন, ভিতরে যে শয়তানি আছে এটা যাইব? তাহলে আমাদের দরকার কি জিনিস পরিষ্কার রাখা? কল দিল থাকে। কুকুর বুঝাতে চায় আমার বাহিরেটা নাপাক হইল, আমার কলবের ভিতরে আপনাদের মতো নাপাকি নাই, আর আপনাদের বাহিরটা যদিও পরিষ্কার ভিতরটা খুব ভালো না। আচ্ছা, এই কথাটা বলেন আমাদের বাস্তব লাইফে, দেখেন আমাদের সবার কত সুন্দর সুন্দর দামি দামি শার্ট প্যান্ট পাঞ্জাবি কত ভালো, কিন্তু এই পাঞ্জাবির ভিতরের সামনার মানুষটা কত নম্বরের শয়তান, কেউ কারো কি জানা আছে? কথা বলেন না কে, কারো কি জানা আছে? এই কথাটাই বোঝাতে চাচ্ছি। আমার বন্ধুগণ, কুকুরের অনেকগুলো গুণ রয়েছে, এর মধ্যে একটা গুণ হলো, আপনারা জানেন, ভালো করে জানবেন, কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই, নিজস্ব কোনো বাসস্থান নাই, নিজস্ব কোনো ঘর নাই, সে বানায়ও না। না কে কুকুরের কি ডাকাশোর দুই সাইডালা বাড়ি আছে? কুকুরের কোনো বাড়ি নাই, কুকুর খুব দামি কোনো বিল্ডিং এ থাকে না, তার বাড়ি নাই। হাসান বসরি বলেন, যারা আল্লাহওয়ালা হবে, অনেক বড় বড় আল্লাহওয়ালার খবর নিয়ে দেখেন, গোটা দুনিয়া জুড়ে তাদের সম্মান ছিল কিন্তু থাকবার মতো ঘর ছিল না। আমার পয়গাম্বর বিশ্ব নবী থাকবার মতো ঘর নাই, ঝুপড়িতে ছিলেন, বিছানা নাই। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে দেখেন বিশ্ব নবী নবী রহমত যে চাটাইয়ে শুয়ে আছেন, বাঙ্গা চাটাই তার পিঠে দাগ পড়ে গেছে। আমার নবী এত কষ্ট করে থেকেছেন কিন্তু এই কারণটাই, যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা দুনিয়ার জমিনে খুব বেশি বিল্ডিং বালাখানা হবে, খুব দুনিয়ার জমিনে সম্পদ হবে চিন্তা করে চলে না। আল্লাহ রাসূল ইসলাম বুঝাতে চাইলেন, কুকুরের যেমন নিজস্ব কোনো বাসস্থান নাই সে করে না, আল্লাহওয়ালাদের একটা গুণের মধ্যে একটা গুণ হলো, আল্লাহওয়ালারাও খুব সুন্দর বাড়ি ঘরের ভিতরে থাকতে চায় না। খবর নিয়া দেখবেন, খবর নিয়া দেখবেন সম্মানের অভাব নাই, ভালো ভালো গাড়িতে চড়ে ভালো ভালো জায়গায় মানুষ নিয়ে যায়, গ্রামে গিয়ে দেখবেন ঘর নাই, আছে না? এই জন্য এক নাম্বার গুণ হলো, কুকুরের মধ্যে একটা ভালো গুণ আছে, এর একটা গুণ হলো কুকুরের নিজস্ব কোনো ঘর, বলেন না? কুকুরের আর একটা গুণ আছে, কুকুর রাত্রবেলা কম ঘুমায়, বলেন? কুকুর রাত্রবেলা কিন্তু কম ঘুমায়, বেশি সময় আপনি যদি মালিকের বাড়ির সামনে পাড়াদাড়ি করতেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনোভাবে যদি বুঝতে পারে তাহলে আওয়াজ শুরু করে দে, ঠিক না? হাসান বসরি বলেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সঙ্গে যার দিলের সম্পর্ক, তারাও রাত্রবেলা কম ঘুমায়, অর্থাৎ ঘুমায় না। আল্লাহু আকবার! কুকুরের গুণ কম ঘুমায়, মিথ্যা বলছি? আমরা কম ঘুমাই না বেশি ঘুমাই? কয়টা বললাম? আরেকটা গুণ হচ্ছে, তিন নাম্বার গুণ, কুকুরের কোন ব্যক্তিগত সম্পদ নাই, ব্যাংক ব্যালেন্স আছে কুকুরের? আছে, জানা মতে ব্যাংকে কোনো টাকা পয়সা আছে? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহওয়ালা আল্লাহকে পেতে চায়,
তারা দুনিয়ার ব্যাংকে কোনো সম্পদ রাখতে চায় না, তারা আখেরাতের ব্যাংকে আল্লাহর কাছে হিসাবটা জমা দিতে চায়। আল্লাহু আকবার। এই গুণটা ফুকুরের মধ্যে আছে। কয়টা বলছি? চার নম্বর গুণ, কুকুর অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে না? দেখেন কুকুর অধিকাংশ সময় কিন্তু ক্ষুধার্ত, খাবার নাই। কুকুর অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে, কম খায়। কি খায়? কম, যা পাইছে তাই খাইছে। আপনি তার পিটানোর পর একটা হাড্ডি দিয়েছেন, তা খেয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, আল্লাহ ওয়ালাদের আরেকটা গুণ হলো তারা দুনিয়ায় কম খায়। আল্লাহ আকবার। কারণ আপনারা সবাই কম খান না? চিন্তার বিষয়গুলো বলতেছি। আল্লাহওয়ালাদের গুণ এটা, আল্লাহওয়ালাদের গুণ কম খাওয়া, কম ঘুমানো, ক্ষুধার্ত থাকা। এই যে রাসূল পাক পেটকে কয় ভাগ করতে বলেছেন? কয় ভাগ? এক ভাগে কি থাকবে? খাবার, এক ভাগে পানি, আর এক ভাগ খালি। আমরা খাওয়ার পরে কয় কি রে, একটু বেলটা একটু টাইট হয়ে গেছে মনে হয়, একটু ঢিলা করে দিলেই তো খাইতে পারতাম। খাওয়ার পরে আবার কুক খায়, কয় আবার খাইতে যেন পারে, কিছুক্ষণ পরেই যেন হয়ে যায় হজম, মানে যা পারো খাও। সুতরাং কুকুরে কয়টা গুণ বলছি? এটা কি ভুল বলতেছি? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, পাঁচ নম্বর গুণ হলো, কুকুরকে যত নির্যাতন মালিক করুক না কেন, মালিকের সাথে কুকুর বেইমানি করে না। মালিক কুকুরকে পিঠায়, কিন্তু কুকুর উল্টা মালিককে কামড়ায়। বলেন, কুকুরকে মালিক ইচ্ছা মতো নির্যাতন করে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় লাত্তি দিয়া ফেলে দিয়ে গাড়িতে উঠে যায়। কুকুর মালিকের গাড়ির পিছনে পিছনে কতক্ষণ দৌড়ায়, যতক্ষণ চুকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকে। যখন অদৃশ্য হয়ে যায়, যেখানে কুকুরকে মালিক লাত্তি দিছিল ওই ঘরের বারান্দায় এসে বসে থাকে। আল্লাহওয়ালাদের গুণ হলো তাই, আমি অন্যায় করেছি, মালিক যদি মনে হয় আমাকে তাড়িয়ে দিয়েছেন, লাত্তি দিয়ে বলছেন নিমক হারাম, এত তোকে রহমত বরকত দেওয়ার পরে নিমক হারামি করে বের হয়ে গেল অন্যায় করলে, আমাকে যদি একবার লাত্তি দেয়, আবার যদি ফিরে ফিরে তার ঘরে চলে যায়, আল্লাহ বলেছেন গোলাম রে, এত রাগ করবার পরে আবার তুই আমার ঘরে চলে আসলে, আমি আল্লাহ তোকে মাফ করে আমার রহমতের কোলে উঠে নিলাম। কয়টা বলছি? ছয় নম্বর, কুকুরের আর একটা গুণ আছে, কুকুর দেখবেন উত্তম জায়গায় থাকে না। খুব ভালো বিছানা মানে একবার এসি ফিট করার রুমে থাকে, খুব ভাঙ্গা চূড়া জায়গার মধ্যে কুকুর শুয়ে থাকে। আল্লাহ বুঝাতে হাসান আল বসরি বলেন, আল্লাহওয়ালাদের একটা গুণ হলো তারাও যে কোনো ধরনের বিছানায় শুয়ে থাকে আর চিন্তা করে, ওই দিন চলে গেলে জান্নাতে আমার জন্য ভালো বিছানা আছে। আল্লাহ একবার বলেন, এই এই চিন্তাগুলা কি খারাপ বলতেছি আপনাদেরকে? সাধারণ জায়গায় কুকুর থাকে, খুব ভালো বিছানায় থাকে না। আমার বন্ধুগণ কয়টা বলছি? সাত নাম্বার, আর একটা গুণ আছে কুকুরের, কুকুর যেই জায়গায় ঘুমিয়ে থাকে, যেই জায়গায় ঘুমাইছে কুকুর, ওই জায়গা থেকে যদি আপনি তাকে তাড়িয়ে দেন, পিটাইয়া মাইরা লাত্তি দিয়া হাতের মধ্যে লাঠি নিয়ে তাকে পিটাইয়া আঘাত করলেন, সে মাইর খাওয়ার পরে ঘুমের জায়গা থেকে চলে যায়, ওই জায়গায় আবার ঘুমানোর জন্য আপনার সাথে মারামারি করে না। আল্লাহওয়ালাদের একটা গুণ হলো, আপনি তাকে যদি আঘাত করে তাড়িয়ে দিতে চান চলে যাবে, ফিরে এসে ওই জায়গায় আসতে চাইবে না। এই জন্যে যত বড় বড় আলেম, ইমাম বুখারী এলাকার থেকে মানুষ পিটায় বাইর করে দিয়েছে, এলাকার থেকে বের করে দিয়েছে, আরেক দেশে গিয়া তিনি বসবাস শুরু করছেন, ইমামে আহমদ ইবনে হাম্বলকে পিটাইছে, ইমাম মুসলিম সকল বড় বড় পয়গম্বরদেরকে পিটাইয়া দিয়েছে বের করে, ফিরে আর আসে না, আমার জায়গা আমার বাড়ি আমাকে কেন দিয়েছ? ইভেন আমার নবীকেও তো তার এলাকার থেকে বের করে দেওয়া হয়েছে।
বলছেন আমাকে দিতে পারবো না, বলছেন চলে গেছে আল্লাহ ওয়ালাদের বোন, আমাকে মায়ের দিশে আমি চলে যাই সবার আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আবার ফিরিয়ে আনবে, পারবেন না আল্লাহ? এটা আল্লাহ পারেন। কয়টা বলছি? আট নম্বর, কুকুরের একটা গুণ হল কুকুরকে আপনি মারলেন পিটাইলেন, খুব বেশি মারলেন পিটাইলেন, এতবার মারলেন অজ্ঞান হয়ে গেছে মন পিটালেন, কিন্তু আপনি মালিক যখন কুকুরের সামনে একটা হাড্ডি ধরবেন তখন রাগ করবে না, আবার দৌড়াইয়া চলে আসবে, ঠিক না? আল্লাহ বুঝতে চাচ্ছেন কি রে, এত মায়ের পিটানোর পরে একটা হাড্ডি দিয়েছে কুকুর দৌড়াইয়া মালিক চিনে, আমি তোকে একটা দিন মারলাম না গালিও দিলাম না, আর তুই কেমনে এত 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 রহমত বরকত এত মাগফিরাত এত কিছু দেওয়ার পরে কেন তুই আমার দরবারে আসিস না, কেন আসিস না? কয়টা বলছি? নয় নাম্বার, আর একটা গুণ হল কুকুর যখন দেখছে মালিক খাচ্ছে, খাচ্ছে দেখতেছে, ওই জায়গায় গিয়ে মালিকের সঙ্গে মারামারি করে খাইতে যায় না, বরং দূরে দাঁড়াইয়া থেকে থেকে দেখতেছে বিয়ে বাড়িতে সবাই খাচ্ছে, ভালো ভালো জিনিসপত্র পিলেই টেনে খাচ্ছে, কুকুর কিন্তু নিচের দিকে তাকাচ্ছে যদি হাড্ডিটা ফালাইয়া দেয়, কথা বলেন না কেন? এই জন্য দুনিয়ার জমিনের সম্মানে উপর তলায় কে কি খায়, ক্ষমতার বাহাদুরিতে কে কি খায়, আল্লাহ ওয়ালারা তা দেখতে চায় না, তোমরা ক্ষমতা নিয়ে মারামারি করো আর খাও, আল্লাহ ওয়ালারা জান্নাতে আল্লাহর মেহমান হয়ে খেতে চায়। আল্লাহ ওয়ালাদের গুণ হলো গুলা কি করে আপনাদেরকে বুঝাই, একটা একটা করে বললেই তো দীর্ঘ সময় চলে যায়, এই জন্য বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের গুণ কি। আমার বন্ধুগণ, আরেকটা হচ্ছে দশ নম্বর, নয়টা বলেছি, দশ নম্বর হলো কুকুরের আরেকটা গুণ হলো কুকুর কোনো স্থান থেকে যদি চলে যায় সেটা দিলে আর কখনো রাখে না, যেখান থেকে চলে গিয়েছে দেখবেন অনেক কুকুর চলে গিয়েছে আর পাওয়া যায় না, ঠিক না? আপনি লালন পালন করেছেন, খাওয়াইছেন একটা কুকুরে, পরে চলে গেছে আর নাই, ফিরে আর আসে না, মানে সে যে জায়গায় ছিল ওই জায়গায় ফিলের আসে না, মানে দিল থেকে এটা ভুলে যায়, দিল থেকে ঝেড়ে ফেলে দেয়, ওটা আমার না, এতদিন আমার খাওয়াইছে এখন আর নাই। আল্লাহ ওয়ালাদের একটা গুণ হচ্ছে তাই, আল্লাহ ওয়ালাদের গুণ হচ্ছে তাই, যারা দিনের দাওয়াত দেয় কে কোথায় থাকবে কে কোথায় যাবে এটা কে জানেন, আর পিছন দিকে ফিরে তাকাতে চায় না, এটা ভুলেই যায়, এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের একটা গুণ। কয়টা বলছি? এগারো নম্বর গুণ হচ্ছে মালিক এত আঘাত করে, মালিক এত পিটায়, মালিকের ছেলেও পিটায়, বউও পিটায়, গরম পানি চাইলে গরম পানি মালিকের স্ত্রী কুকুরের উপরে ফেলে দিয়েছে, দিনের বেলা খাবার দেয় নাই, রাত্রবেলা খাবার দেয় নাই, সবাই যখন ঘরের ভিতরে না ডাকাইয়া ঘুমায় ওই সময় না খাইয়া কুকুরটা কিন্তু দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে যায়, ঠিক বললাম না? এ কাজ কুকুর করে না, ফ্রি সার্ভিস, কোনো বেতন নাই দিচ্ছে। আমার বন্ধুগণ কয়টা বলছি? এগারোটা। বারো নম্বর হল হাসান আল বাসি রহমতুল্লাহ আলাই বলেন কুকুরের বারো নম্বর গুণ হলো কখনো দেখবেন কুকুর আপনাদের জানা মতে কারো জীবত করছে নাকি, না করছে মনে হইতেছে, জানা মতে কোনো জায়গায় করে নাই। আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা হাসান আল বসরি বলেন আল্লাহওয়ালা যারা, তারা কখনো কোনো মানুষের জীবত করে না, করে কুকুরকে শুনছেন কোনোদিন করতে? আমরা করিনি, এই গুণটা কুকুরের মধ্যে আছে আমাদের মধ্যে নাই। কয়টা বলছি? কয়টা? তেরো নম্বর গুণ, হাসান আল বসরি বলেন তেরো নম্বর গুণ কুকুর কখনো তার বন্ধুর সঙ্গে বেইমানি করে না, কুকুর শুনছেন নি কোনোদিন তার বন্ধুকে আঘাত করছে, কুকুর কোনোদিন তার বন্ধুরে জাদু করছে, জাদু মানে একটা তাবিজ করছে ওরে মারার জন্য, আর একটা কুকুরের কাছে কে বলছে একটা তাবিজ আমারে দে, ওর বন্ধুরে মাইকে পালাই, এই কাজ করছে কোনোদিন? করে নাই, কিন্তু এই কাজে আমরা আসি না নাই। আচ্ছা কয়টা বলছি সবাই বলেন? এত এত ভালো গুণ থাকবার পরে কুকুরের মাত্র একটা গুণ ছিল খারাপ, এই গুণের কারণে সে কুকুর খারাপ হয়েছে,
এই খারাপ গুণটা হলো কুকুর এত ভালো গুণ নিয়ে চলে কিন্তু তার ভিতরে আছে হিংসা। কথা বলেন না কি আছে? হিংসা। তার আরেক জাতি ভাইয়ের বুকে একটা গোস্তের হাড্ডি মায়ের কামড় শুরু করে দেখো আমার এটা দে। কথা বলেন না কেন? এ কাজটা নাই কুকুরের ভিতরে একটা একবারে মারাত্মক কাজ, এটা হইল হিংসা। এই জিনিসটা কমপক্ষে আমাদের মধ্যে না, না এটা আমাদের মধ্যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত এত ভালো গুণ থাকবার পরে একটা মাত্র গুণ হিংসা তার ভিতরে এত বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে নিকৃষ্ট পানি প্রাণী বানাইয়া দিলেন। এইভাবে শয়তানের ভিতরে গুণের অভাব নাই, আমলের অভাব নাই, শয়তানও শয়তান হয়েছে কতটা গুণের কারণে, কি সেটা অহংকারের কারণে শয়তান শয়তান হয়েছে, একটা অন্যায় অহংকার তার ভিতরে ঢুকাইছে, কুকুর কুকুর হয়েছে হিংসা তার ভিতরে ঢুকাইছে, এবং কুকুরের হিংসাও আমাদের ভিতরে আছে, শয়তানের অহংকারও আমাদের ভিতরে আছে, শয়তানের কুকুর মিলে যত অপরাধী আমরা তার চাইতে বড় অপরাধী না, ভুল বলছি? এর জন্য এগুলার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেউ যদি রাত্রবেলা বুলেট প্রুফ, তো বুঝেন বুলেট প্রুফ এটার মানে কি? বুলেট প্রুফ মানে একটা বুলেট প্রুফ যদি জ্যাকেট থাকে, গাড়ি থাকে, তাইলে এখানে বুলেট মারলে কাজ করবে? আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস বুখারী সহিহ হাদিস মুসলিম, তোমরা যদি রাত্রবেলা বুলেট প্রুফ হয়ে ঘুমাতে চাও যে পৃথিবীর কোনো ক্ষমতা কোনো শক্তি কোনো সুপার পাওয়ার তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, তোমরা যদি চাও বেঁচে থাকলে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে ঘুমাও। এই দুই আয়াত পড়ে যদি ঘুমিয়ে যাও পৃথিবীতে কেউ তোমাদের ক্ষতি করবার কোনো সুযোগ নাই। তাহলে এটার অর্থ বুলেট প্রুফ হলো না, কেউ কিছু করতে পারবে না। এখন বলবেন তাহলে তো আমার জীবনেও আমি ছাড়বো না, তাহলে আজরাইলও আসতে পারবে না, ঠিকই তো? রাসূলের হাদিস তো মিথ্যা হবে না, আজরাইলও আসবে না। রাসূল বলছেন ঠিক আছে তুমি যদি পড়ো আজরাইল আসবে না, এটা ঠিক 100% বিশ্বাস রাখে। আপনি যদি আয়াত পড়েন অবশ্যই আজরাইল আসবে না, কিন্তু যেই দিন মরতেন ওই দিন আর পড়বেন না, ওই দিন ভুলে যাইবেন, ওই দিন কিন্তু ভুলে যাইবেন না, হয় আল্লাহই বলাইয়া দিবেন। এজন্য যেদিন আপনি পড়বেন মনে করবেন আজ আর আমার মরণ নাই, আল্লাহ একবার বলেন, এরপরে যা মন চায় তা করবেন নাকি? এ আয়াত পড়ার পরে এটা হচ্ছে বিশ্বাস, আমার দিলের বিশ্বাস, আপনাকেও বলছি এভাবে বিশ্বাস করেন, কারণ বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জান্নাতের ভাণ্ডার থেকে স্বয়ং তিনি নিজে নাজিল করেছেন। অন্য বর্ণনায় পাওয়া যায় এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে তার নিজের হাতে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বললেন, আর এই গোটা জগৎ সৃষ্টির 2000 বছর আগে এই দুটো আয়াত আল্লাহ নিজের হাতে, আল্লাহু আকবার বলতেছেন, নিজের হাতে লিখে রেখেছে, কি বরকত চিন্তা করে। ঈশার নামাজের পর এই দুটি আয়াত যদি কেউ পাঠ করে আর ঘুমিয়ে যায় তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারে। আল্লাহ রাসূল বলছেন ইবনে আব্বাস রাওয়ায়াত, ঈশার নামাজ পড়ে এই দুটি আয়াত পড়ে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে এই দুটি আয়াত তাহাজ্জুদের সালাতের স্থলাভিষিক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে, আমলগুলা তো বলতেছি কিন্তু কতটুকু করবেন তা তো একমাত্র আল্লাহ জানেন। মুস্তাদরাক হাকেম হাদিসের কিতাব এবং বাইহাকি এই দুই কিতাবের রেওয়ায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই দুটি আয়াত দ্বারা সূরা বাকারা সমাপ্ত করেছেন এভাবে আরশের নিম্ন স্তর থেকে, নিম্ন থেকে আল্লাহর আরশে আজিমের নিচের ভাগ থেকে যেই জায়গার মধ্যে ভাণ্ডার রয়েছে রহমতের, খাজানা রয়েছে বরকতের,
এই বাইহাকি এবং মুস্তাদরাক হাকেম বলেন আল্লাহ তার রহমতের ভান্ডার আরশে আজিমের নিচ থেকে এই দুইটা আয়াত আল্লাহর রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ, দুইটা আয়াত বিশেষ ভান্ডার থেকে দান করেছে, কিন্তু আমরা তো ওগুলা জানি না। এরপরে রাসূল এই কথাগুলা বলার পরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা এই দুটি আয়াত বেশি বেশি করে শিখো, নিজে বেশি বেশি করে পড়ো এবং তোমাদের নিজেদের স্ত্রী সন্তানদেরকে শিক্ষা দাও। আমার বিশ্বাস ওই জাখলিস দিনাকে এক ফিকাল আমালুল কলিল, অল্প আমল যথেষ্ট, এই আয়াত তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কারণে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তারা দুজন বলেন, আমাদের মতে যারা সামান্য বুদ্ধিমান, সামান্য কি মানে মোটামুটি পাগল না, তাদের কথা হচ্ছে যারা সামান্য বুদ্ধিমান তারা যেন এ দুটি আয়াত পাঠ করা ব্যতীত রাত্রে না ঘুমায়, কারণ এই দুটো আয়াত পড়ার মানে হচ্ছে সারা রাত্র তাহাজ্জুদের সেজদায় পড়ে থাকার সওয়াব, সারা রাত। আরেকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, এই সূরা বাকারার অধিকাংশ বিধিবিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বাস, ইবাদত, লেনদেন, চরিত্র, সামাজিকতা ইত্যাদি বর্ণনা করেছেন। আর এই আয়াত দুটার মধ্যে অনুগত মুমিনদের আল্লাহ প্রশংসা করেছেন, যারা তার অনুগত আল্লাহ দুটো আয়াতের মাধ্যমে তাদের প্রশংসা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেন, এই এখানে যে প্রশ্ন আসছে এই আয়াত নাজিল করার এর কারণ কি, সাহাবায়ে কেরামের মনে দেখা দিয়েছিল একটা প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে এই আয়াত, যেমন আল্লাহ বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, এই একটা আয়াত মনে রাখবেন কি বলতে চাই আল্লাহ এই আয়াতে বলছেন, তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো কিংবা গোপন করো। আমি বলছি আপনাদের অন্তরে কি আছে আমার জানা আছে? প্রকাশ কি আছে তাও তো জানেন, আর গোপন থাকলে তো আর জানার কোনো সুযোগ নেই। আমার ভিতরে কি আছে আপনারা জানেন? আল্লাহ বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের প্রকাশ করা কোনো বিষয় কিংবা গোপন করা কোনো বিষয় সর্বাবস্থায় আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তার হিসাব পুঙ্খানুপুঙ্খানু নেবেন। বুঝছেন কিছু? বুঝেন নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে কি হচ্ছে দেখেন, এর অর্থ হচ্ছে আপনি অন্তরে কোনো চিন্তা করলেন, একটা গুনার চিন্তা করলেন কিন্তু গুনাহ করলেন না, তার হিসাব দেওয়া লাগবে। আপনি চিন্তা করছেন একজনকে 5 টাকা ঠকাইবেন কিন্তু ঠকান নাই, আপনি গুনাহ করছেন, কেমনে বুঝলেন? আল্লাহ বলছেন এই চিন্তা কেন করছো তার হিসাব দেওয়া লাগবে। তোমার অন্তরে কেন অন্যকে নিয়ে চিন্তা করছো হিসাব দেওয়া লাগবে। এখন আমাকে দেখান, একজন লোক দেখান পৃথিবীতে বেঁচে থাকবার কোনো সুযোগ আছে? আমাদের অন্তরে কত শয়তানি বুদ্ধি আসে আসে না, হয়তো কোনোটা বাস্তবায়িত করি কোনোটা করি না, কিন্তু আল্লাহ বলছেন বাস্তব করো আর না করো মনে আনলা কেন হিসাব দেওয়া লাগবে। এখন আপনি আমাকে বলেন, আপনারা বলেন এই আয়াত কি বুঝছেন না বুঝেন নাই? আবার বলে ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, প্রকাশ করো আও তুখফুহু, গোপন করো যে কোনো কথা যে কোনো বিষয়, ইউহাসিবকুম বিহিল্লাহ, অবশ্যই আমার সামনে হিসাব দেওয়া লাগবে। এখন চিন্তা করেন আপনার আমার অবস্থা কি, এখন চিন্তা করেন আপনার আমার অবস্থা কোথায় আছে, কিসের জান্নাত, কে আমাদেরকে ওই দিন বাঁচাবে, কত কিছুই তো অন্তরে নিয়ে বসে থাকি, ঠিক বললাম না? এই চিন্তাটা আপনাদের ভিতরে না আসলো সাহাবায়ে কেরামের ভিতরে আসছে, ইয়া আল্লাহ এখন বাঁচবো কেমনে, মনে তো অনেক সময় অনেক চিন্তা আসে কিন্তু গুনাহ তো করি না, গুনাহ তো করি না। রাস্তা দিয়ে একজন বেগানা নারী যাচ্ছে সুন্দর, আপনার চুপ পড়ে গেল, আপনার অন্তরের ভিতরে খারাপ ধারণা আসলো, আল্লাহ বলছেন এই জন্য তোমাকে পাকড়াও করবো, তাহলে বাঁচবেন কেমনে? আপনার ভাইকে সম্পত্তি দেওয়ার সময় বন্টনের সময় বলছেন ওরে আজকে এক হাত ঠকাইবো,
কিন্তু অরিজিনাল বন্টনে ঠকান নাই, বরং দিছেন, ওর আরো বেশি দিছেন। আল্লাহ বলছেন এই আয়াতে, তুই ঠকাবে কেন বললে, তোকে হিসাব দিতে হবে। এখন আপনি আমাকে বলেন, আপনারা আমাকে বলেন, আমরা সবাই চিন্তা করি যে বেঁচে থাকবার কোনো পথ আছেন, দেখ কার উপরে ভরসা করে আছে, কোনো পথ নাই। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে দেখেন সাহাবায়ে কেরাম তো কাঁদতে কাঁদতে পেরেশান, রসুল পাকের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি, জবাব দেন। আমি কি জবাব দিব? এতদিন আমরা মনে করতাম আমাদের ইচ্ছাকৃত কাজের হিসাব দিতে হবে, অনিচ্ছাকৃত ভুলের কোনো হিসাব দিতে হবে না আমরা মনে করতাম, কিন্তু এখন কি করব? আল্লাহ বলছেন ইচ্ছা করো অনিচ্ছা করো, দিলের ভিতরে আনো আর বাস্তব করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এখন আমরা কি করব? রাসূল সাল্লাম দেখলেন বিষয় তো সত্যি, বাঁচার তো পথ নাই। রাসূল বলেন সাহাবীরা, এই আয়াত নাজিল হওয়ার পরে আমি নিজেও চিন্তিত, আমি নিজেও চিন্তিত, আমার কি হবে আমি নিজেও জানি না। কি বুঝতেছেন আপনারা? আমরা কেমনে দুনিয়া ধোকায় পড়ে আছি। এরপর আল্লাহ রাসূল বললেন সাহাবীরা শুনো, যেহেতু আল্লাহ বলছেন আমার কিছু করার নাই, আল্লাহ বলছেন যে হিসাব নিবেন, অন্তরের ভিতরে কোনো চিন্তা আনলে প্রকাশ করো আর না করো, বাস্তবায়িত করো আর না করো, এখন কি করতে হবে? আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বলছেন সামিনা ওয়া আতানা, কোনো কথা নাই, শুনো এবং মানো, এটাই শেষ কথা। রাসূল বলেন সাহাবীরা, আল্লাহ বলছেন শুনতে এবং মানতে, এখন কি করবা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু নির্দেশ করেছে আমরা তো নিশ্চিত জাহান্নামী, বাঁচার কোনো পথ নাই, এরপর আল্লাহর হুকুম মাথা পেতে বললাম সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম, ভুল হয়ে গেলে জানি না উফরানাকা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ ভুল যদি হয়ে যায় তুমি একটু মাফ করো। সাহাবায়ে কেরাম বলেন আমরা শুনছি এবং মানছি। রাসূল চিন্তা করলেন, ওরা তো বলছে শুনছে এবং মানছে, কিন্তু মানুষ তো অন্তরের ভিতরে ভুল চিন্তা আসবে না, আমরা তো সব আল্লাহর ওলি মানুষ, আল্লাহর কুতুব নাকি, আমাদের অন্তরে তো ভুল চিন্তা আসেই না, তো চিন্তা করে নেবেন আমাদের কি অবস্থা। এই আয়াত নাজিল হলো, এখন সাহাবায়ে কেরাম তো সারাদিন পরামর্শ করেন, একজন আরেকজনের সাথে বসেন, ভাই এখন কি, কারো কোনো ধারণা করছি কি না, কারো কোনো খারাপ চিন্তা করছি কি না, এখন কি করবো, কো ইচ্ছায় অনিচ্ছায়, অনিচ্ছায় ভুল হয় না, অনিচ্ছায় তো মানুষ মানুষের মার্ডার করে ফেলে, এবং তো ইচ্ছা অনিচ্ছা সব জবাব দেওয়া লাগবে, এখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আয়াত এই কথাগুলো বলছেন, এটা কোরআনের এই আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله رب العزة والجلال বললেন রাসূল পাক যে সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস রাখেন ওই বিষয়ের প্রতি যা তার কাছে প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজির নাম না এনে আমানের রসুল বলে রসুল এনে আমার নবীর প্রশংসা করলেন। আমার বন্ধুগণ ওই জায়গায় আল্লাহ অনেকগুলো কথা বলছেন, তার বর্ণনা ভঙ্গিতে বোঝা যায় আল্লাহ রসুল ইসলামের প্রশংসা করলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, যারা মুমিন হয়েছে তারা যেমন করে কোনো পয়গাম্বরদের মধ্যে পার্থক্য করে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সম্মান বাড়ায়া দিয়েছি ওই কারণে, কারণ তারা বলেছে ক্বালু সামিনা ওয়া আতানা, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওগো নবীজি, সাহাবীরা পারবে কি না জানি না,
এই কথা তারা চিন্তা করে নাই, আমরা যে বললাম মানবো, কিন্তু তাদের শরীরে কুলাবে কিনা, তাদের বডিতে কুলাবে কিনা, কোন সময় মাথায় যদি চিন্তা চলে আসে তখন কি করবে চিন্তা করে নাই। আমি বলেছি তারা যেহেতু মেনে নিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া তাদের ব্যাপারে আপনার কাছে ফয়সালা পাঠাচ্ছি। কোন সুবহানাল্লাহ, দেখেন কি ফয়সালা দিচ্ছেন আল্লাহ, চিন্তা করেন। আমরা তো এগুলা তো নাই, সাহাবায়ে কেরাম যদি তা না করতেন, তো আমি বলছি আমি কোরআনের আয়াতের তাফসিরে একজন পৃথিবীতে নাই জান্নাতে যাওয়ার, যদি আয়াত ওই জায়গা থেকে যায় তাফসির। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই জায়গায় এসে, আল্লাহ বললেন উম্মতের মুমিনগণ, পূর্ববর্তী উম্মত সমূহের মতো আল্লাহ তাআলার পয়গম্বরদের মতো মত বিরোধ করবে না। এই জায়গার মধ্যে আমি আল্লাহ খুশি, ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামকে এবং খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে পয়গম্বর মানে, কিন্তু তারা শেষ নবীকে পয়গম্বর মানে না। এই জায়গায় এসে আপনার উম্মত আলাদা হয়ে গিয়েছে, তারা তো সবাইকে পয়গম্বর মানে। আর আপনার সামনে সাহাবায়ে কেরাম যখন বলেছেন সামিনা ওয়া আতানা, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, অগ পয়গম্বর তোমাকে জানাইয়া দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে সাহাবিদের কথার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তাদের ব্যাপারে উত্তম ফয়সালা আমি পাঠাইয়া দিতেছি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ফয়সালা তো পাঠাবেন, শুধুমাত্র কেবলমাত্র আমার সাহাবিদের জন্য আপনি ফয়সালা পাঠাইয়েন না, এমন একটা ফয়সালা সাহাবায়ে কেরামের অনুগয় বিনয়ের কারণে আপনি পাঠাইয়া দেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, ওরা তো গুনাহগার, গুনার চিন্তা করবে, অন্যায় চিন্তা করবে, আমার সাহাবীরা আমাকে কাছে পাওয়ার পরে যদি এত ব্যতীত হয়ে যায়, ওরা তো 24 ঘন্টায় 23 ঘন্টায় গুনার মধ্যে লিপ্ত থাকবে, ওরা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তুমি যখন ফয়সালা করে দিতে চাচ্ছ, শুধু সাহাবায়ে কেরামের বেলায় করবা না, আমার কথা থাকবে, তুমি আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের ব্যাপারেও তুমি উত্তম ফয়সালা করে দাও। আল্লাহু আকবার বলেন, কেমন দরদি নবী, কেমন দরদি, সবার জন্য ফয়সালা নিয়ে আসতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন পয়গম্বরে আরবী, আপনি একটা বারও আপনার উম্মতকে বলে যাচ্ছেন না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে তাদের ব্যাপারে আপনি ফয়সালা চান, কিন্তু এই উম্মতেরা তো দুনিয়া যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে অনেকেই তো আপনাকে মানবে না। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু আমি তাদের অভিভাবক, অভিভাবক যতক্ষণ আছি, আমার নিম্নে যারা আছে, আমার উম্মত যারা আছে, আমি সর্বক্ষণ তাদের কল্যাণ চাইব, কোন সুযোগে যেন ওরা জাহান্নাম থেকে বেঁচে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বন্ধু আমি নাজিল করে দিচ্ছি আপনি শুনেন, এই বলে জিবরিল আমিনকে পাঠায় দিলেন আর আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে শুনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআ লাহা كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন বন্ধুরে এইবার আমি আল্লাহ সাহাবায়ে কেরামের কথাকে মেনে নিলাম, আর আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহ তাআলা কাউকে তার সাইদদের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দিব না, শব্দ যতটুকু আছে ততটুকুন পর্যন্ত তার উপরে আমল চাপাইয়া দিলাম, যার যতটুকুন সাধ্য আছে
ততটুকু আমল করে যদি চলে আসে আমি আল্লাহ তাকে মাফির ঘোষণা দিলাম। বন্ধুরে শুধু তা না বলে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের অন্তরে যদি কোনো গুনাহ চিন্তা করে আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দিলাম, গুনাহ বাস্তবায়ন না করা পর্যন্ত খাতার মধ্যে গুনাহ লেখা যাবে না। আজ আমি আল্লাহ জানায় দিলাম বন্ধুরে, তোমার উম্মতের অন্তরে যদি কোনো গুনার চিন্তা আসে, গুনার চিন্তা আসলে তো আমি আল্লাহ পাকড়াও করব না, এমন কি জানাইয়া দিলাম কিয়ামত পর্যন্ত গুনার চিন্তা করছে কিন্তু গুনাহ করে নাই, তার আমল নামায় গুনাহ লেখা যাবে না। আমার নবী হাউমাউ করে কাঁদতেছেন, আল্লাহ বলছেন বন্ধুরে কান্না করবেন না, মাথা উঠান, আরো পুরস্কার আছে, আল্লাহু আকবার, পুরস্কার দিতে চাই। আপনি শুনেন আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে কি দিতে চাই। বিশ্ব নবী মাথা উঠালেন, আল্লাহ বললেন বন্ধুরে আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমার কোন উম্মত যদি গুনার চিন্তা করে, ফেরেশতাদেরকে বলেছি ফেরেশতারা গুনার চিন্তা করেছে গুনাহ করে নাই, আমল নামার ভিতরে গুনাহ লেখবা না। শুধু কথা বলে শেষ করি নাই, পায়া নম্বরে আরবি, পক্ষান্তরে আপনার কোন উম্মত যদি নেক আমলের চিন্তা করে, নেক আমল যদি করে না, আমি আল্লাহ জানাইয়া দিয়েছি নেক আমলের চিন্তার সাথে সাথে তার আমল নামা যেন একটা নেকি লিখে দেওয়া। পয়গম্বরে আর আমি ওই জায়গা থেমে যাই নাই, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি বন্ধুরে, আর যদি ফেরেশতাদেরকে বলে দিয়েছি যে গোলাম নেক আমলের চিন্তা করবার পরে নেক আমলটা যদি করে ফেলে সাথে সাথে তার আমল নামায় কমপক্ষে দশটা নেকির লেখা দেবা। কেমন রব, কি কান্নার কি কি পুরস্কারটা আমাদেরকে দিলে। এই দিন থেকে আমরা বেঁচে গিয়েছি, আমরা অন্তরে গুনার চিন্তা করি কিন্তু গুনাহ প্রকাশ না করা পর্যন্ত আল্লাহ বলছেন মাফ, গুনাহ না করা পর্যন্ত। এই জন্য দুই হাত জোর করে পায়ে ধরে বলি ভাইরে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, অন্তরের ভিতর অন্যায় গুনার চিন্তাও আনবেন না, অন্তরে গুনার চিন্তা এনে গুনাহ করবেন না। কারণ মনে রাখবেন আল্লাহ যে দয়ালু হয়, যে রসুলের কথার উপরে উম্মতকে ভালোবেসে এত বড় একটা স্পেশাল পুরস্কার দিলেন, কেয়ামতের দিন নিজে গুনাহ করে দুনিয়ায়, কেয়ামতের দিন আমার নবীর নোরানি চেহারাকে কালো বানাইয়েন না, নবীকে কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করবেন না, লক্ষ লক্ষ পয়গম্বরদের সামনে বেইজ্জত করা যাবে না। আল্লাহ যেন বলতে না হয় পয়গম্বর আপনি তো বলেছিলেন কিয়ামত পর্যন্ত ফয়সালা করার জন্য করেছি ঠিকই, কিন্তু আপনার উম্মত কি ফয়সালা মানছে দেখেন, ওরা তো সুযোগ পেয়ে গুনাহ শুধু অন্তরে রাখে নাই বাস্তবায়ন পর্যন্ত করেছে। এই জন্য আল্লাহর কাছে চাইব, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের অন্তর থেকে সকল গুনার চিন্তাটাকেও দূর করে দাও। জোরে বলেন আমিন। পারবো না ইনশাল্লাহ, কষ্ট হচ্ছে না তো, অনেক অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই আয়াতের ভিতরে বলতে লাগলেন, আল্লাহ কাউকে তার সাজদাতীত কোনো কাজে ভার দেন না, সে তাই পায় সে যে উপার্জন করে এবং তাই তার উপরে বর্তায় যা সে করে। আল্লাহ বুঝাতে চাইলেন সে যা করবে, যা বাস্তবায়ন করবে তারই পুরস্কার পাবে, সে যদি গুনাহ না করে তার কোনো গুনাহ লেখা হবে না। কোন সুবহানাল্লাহ, এই কথা আল্লাহর পরে বলেন, আল্লাহ নিজে বলছেন, বলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ বলছেন তোমরা বলো হে আমাদের পালন কর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদের কাউকে তুমি অপরাধী বানাইও না। আল্লাহ বললেন গোলাম রে, তুই যদি এই জিনিসটা দেয়া দোয়া বানাইয়া ফেলিস আর সারাদিন দোয়া করিস না, মাঝে দোয়া করিস, আমি আল্লাহ কথা দিলাম অবশ্যই অবশ্যই তোকে আমি অপরাধী বানাবো না। আল্লাহ একটা দোয়া দোয়া বলে দিলেন, এই দোয়া তোমরা করো সবসময়। আল্লাহ জানায় দিলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা,
আল্লাহ জানাইয়া দিলেন এমন করে তুমি দোয়া করো যে যদি আমরা ভুলে যাই, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী বানাইও না। আল্লাহ বললেন কথা দিলাম বানাবো না। এরপরে আরো দোয়া আল্লাহ শিখাই দিলেন, বললেন দোয়া কর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ বলেন বলো হে আমাদের পালন কর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব তুমি অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপরে তুমি অর্পণ করেছো। কি সুন্দর করে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে আমার নবীকে বলছেন, বন্ধুরে আমি শুধু তোমার উম্মতগুলাকে মাফ করি নাই, তাদের কেমন দোয়া শিক্ষা দিছি যে দোয়া তারা যদি করতে থাকে আমি আল্লাহর দিল গলে যাবে, তাদেরকে সাথে সাথে মাফের ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহ আমাদের উপরে তুমি এমন দায়িত্ব দিও না যে দায়িত্ব দিলে আমরা আদায় করতে পারবো না, এমন কোনো জিনিস দিও না যেটা আমরা পারবো না। এই কথা বলে আমরা বলছি পূর্ববর্তীদের উপরে যেমন দিয়েছিলেন, যেমন মুসা ঈসা ইসলামের জামানায় কি ছিল বলতে পারবেন? কেউ যদি গুনাহ করত, এই নাপাক কোনো কাপড়ে লেগে যেত তাহলে কি করা লাগতো? কাপড় কেটে ফেলে দিতে হতো, ধোয়ার পরে কাপড় পরিষ্কার হতো না। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, বলো আমি আল্লাহর কাছে বলো যে পূর্ববর্তীদের উপরে যা তুমি অর্পণ করেছিলে আমাদের উপরে দিও না, আমরা পারবো না। সুবহানাল্লাহ। খান আল্লাহ বলেন মেনে নিলাম। আগের উম্মতদের উপরে ছিল কেউ কেউ যদি কাপড়ে কোনো ময়লা লাগছে তা আমাদের কি হয়, ময়লা লাগলে ধুইলে পরিষ্কার হয় না, পাক হয় না? কিন্তু আগেকার জামানার উম্মতদের ধুইলে পাক হতো না, যেখানে না পাক ওটা কাইটা ফেলাই দিত। তাহলে তো আপনার পাঞ্জাবি থাকতো না, কাঁদতে কাঁদতে লুঙ্গি শেষ, ঠিক বললাম? কি অবস্থা হতো চিন্তা করতেছে? আল্লাহু আকবার বললেন না? আর দিল খুলে একবার বলেন আল্লাহু আকবার। কেমনে আল্লাহ বাঁচাই দিয়েছে, কি সহজ একটা দিন দিয়েছেন যে দইলে পরিষ্কার। আগেকার উম্মতের আরেকটা বিষয় ছিল, কেউ যদি গুনাহ করত রাত্রবেলা, আমরা তো গুনাহ করে ফেরেশতা হয়ে যাই, আল্লাহর কুতুব কেউ বুঝতে পারে না। আর আগে যদি কেউ গুনাহ করত সাথে সাথে ফজরের আগে তার ঘরের দরজা লিখে দেওয়া হতো কে কোন গুনাহ করছেন, সকালে পাবলিক দেখতে পাইতো। দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন, উম্মত ও গোলাম দোয়া করো আল্লাহ পূর্ববর্তীদের উপরে তুমি যা দিয়েছিলে আমাদের উপরে তা দিও না, আমরা পারবো না, আমরা শেষ বেইজ্জত, হার্ট অ্যাটাক করবো। আল্লাহ বলছেন যা গুনাহ কর, আমার সত্তার নামের খাতিরে গোপন রাখলাম, লেখা দিলাম না। করতে হচ্ছে একটাই গোলাম, যখন অনুশোচনায় ভুগে ক্ষমা চা, ক্ষমা করার ওয়াদা দিন। যদি আজও লেখা দিতেন কি মনে করেন, কুতুব খুঁজে পাইতেন? কুতুব আর পাইতেন না খুঁজে। চিন্তা করতেছেন আগেকার মানুষ কত কষ্টে ছিল, কেমন দিন কাটাইছে, কিছু করছেন তো বিপদে পড়ে গেছে। আপনি রাস্তায় চলার পথে কারচা চুকের দিকে তাকাইছেন, সকালে উঠে দেখতেন দরজায় লেখা, পাবলিক কি রে রাস্তায় কি করছিস, তো কি বিপদ ছিল চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, কেমনে সেই রসুলকে আমরা আপনারা বিপদে ফেলাইব। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শিখাই দিলেন গোলাম দোয়া কর, আয় আল্লাহ তাআলা আমাদের দ্বারা ওই বোঝা বহন করাইও না যা বহন করার শক্তি আমাদের নাই। এর অর্থ হলো আল্লাহ এমন কোনো আমল করতে আমাদেরকে বইল না যে আমল করার শক্তি আমাদের নাই। আল্লাহ বললেন গোলাম রে তোমাদের কথা মেনে নিলাম। আগের রোজা কেমন ছিল জানা আছে আপনাদের? আমি তাফসিরে বলছি, আগের রোজা কেমন ছিল? এক ঘন্টা ইফতারের টাইম, রাত দিন চব্বিশ ঘন্টায় মিলে এক ঘন্টার ভিতরে ইফতার করতে হবে, আবার রোজা শুরু হয়ে যাবে। যদি এক ঘন্টার ভিতরে আপনি ইফতার না করতে পারেন তাহলে না খাইয়ে আবার রোজা রাখতে কি মনে হয়? আমরা কি করতাম? আমরা এই দিনের রোজাই রাখতে পারি না, আর যদি রাত দিনে মিলে রোজা হইত কি মনে হয়, উম্মত খুঁজে পাওয়া যাইতো? নাই, দিনের রোজাই রাখতেছি না ঠিক মতো।
কেমন ছিল? আমরা বলছি আল্লাহ আমাদের উপরে এমন বোঝা দিও না যে বোঝা আমরা বহন করতে পারবো না। আগের উম্মতের তো এমন অবস্থা ছিল, রোজা রাখলে মানে ঘুমায় গেছে, ইফতারের টাইম চলে গেছে, আর সুযোগ নেই, লাগাতার রোজা রাখতে থাকো। এটা আমাদের দোয়া দরকার ছিল না? কি বলেন আপনারা, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন বন্ধু কত পুরস্কার দিচ্ছি, তোমার উম্মত চাইছে তার আমি দিতেই আছি, ওরা চাইছে আমি দিতে আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, এরপরে আল্লাহ বলছেন দেখো আমি কি শিখিয়ে দিচ্ছি দোয়ার সিস্টেম, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা বলছি, সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে বলতে বলছেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে তুমি এমন করে মোচন করে দাও যেন কিয়ামতের দিন পাপী হইয়া না দাঁড়াতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি তো সব থেকে বড় দয়ালু, একমাত্র আমাদের প্রভু। এই কথাগুলো আমরা আল্লাহকে বলছি, ওয়া রহমনা আনতা মাওলানা, আল্লাহকে বলছি আল্লাহ তাআলা তুমি দয়ালু, এরপরে বলছি আনতা মাওলানা। এর অর্থ কি জানেন? এর এক নাম্বার অরিজিনাল অর্থ হলো আনতা মাওলানা, একমাত্র তুমি আমাদের প্রভু, তুমি আমাদের একমাত্র প্রভু। এই কথাগুলা বলবার পরে এখন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরো শিখিয়ে দিচ্ছেন, বলো ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুতরাং আল্লাহ তাআলা তোমাকে আমরা অবু প্রভু মানলাম, তোমাকে আমরা অভিভাবক মানলাম, তোমার কাছে এত কিছু চাইলাম, এখন তোমার কাছে বলতেছি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বললেন গোলাম রে তুই যদি ঠিক মতো আমি আল্লাহকে চিনতে পারিস, ফানসুরনা আমি আল্লাহ সাহায্যের ওয়াদা দিলাম, কাফের বেঈমানদের মোকাবেলায় তুমি যদি একা দাঁড়ায়া যাও আর ইমান বিশ্বাস ঠিক থাকে, আমি আল্লাহ একজনের মোকাবেলায় কোটি মানুষের সামনে তোমাকে বিজয়ের ওয়াদা দিলাম। এই বিজয়ের ওয়াদা দিয়া আল্লাহ সূরাকে সমাপ্ত করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ, বললেন না অনেক আলোচনা, অনেক 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 লম্বা এই সূরা। তাহলে এতক্ষণে আমরা যা বুঝতে পেরেছি অনুবাদ করলাম, শুধুমাত্র অনুবাদ করলাম, অনুবাদের ভিতর দিয়েই তো মোটামুটি বুঝতে পেরেছেন। দশটা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না? তো অনুবাদের ভিতর দিয়া আমরা বুঝতে পেরেছি এতক্ষণ আমরা যা বলছি। আপনারা কি মনে করেন এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ যা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে খুব ফলো করবেন, যে আমাদের আদর্শ, আমাদের কোয়ালিটি, আমাদের চরিত্রের কথা আল্লাহ বলছেন, তোমরা যদি এই আদর্শের হও, তোমরা যদি এভাবে আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, তোমরা যদি আমি আল্লাহকে আনতাম মাওলানা, তোমরা যদি বলো একমাত্র আমি তোমাদের রব, তাহলে আমি কথা দিলাম তোমাদের সব জায়গায় বিজয় দেব। কিন্তু আমরা যে আল্লাহকে মানবো, আমরা যে আল্লাহকে মানতে হবে, এর জন্য আমাদের কিছু গুণ আর কোয়ালিটির দরকার আছে না? আছে না? নাই? গুণগুলো আমাদের কাছে আছে? আসেনি গুণ? একটা কুকুরের মধ্যে যে গুণ আছে অনেকগুলো আমাদের কাছে নেই, ঠিক না? বুঝলেন কেমনি? বুঝলেন কেমনি? একটা কুকুরের মধ্যে যে জ্ঞান আছে, একটা কুকুরের মধ্যে যে আমল আছে, একটা কুকুরের মধ্যে যে কাজ আছে, এটি আমাদের মধ্যে নাই। হাসান আল বসি রহমতুল্লাহ আলাই এই আয়াতের শেষ করতে গিয়ে তাফসির করে তিনি বলেন, কুকুরের ভিতরে যে গুণগুলো আছে এগুলো যদি একটা মানুষের ভিতরে হয়ে যায় সে আল্লাহর অলি হয়ে যাবে। আল্লাহর অলি মানে একজন আল্লাহর অলির অনেকগুলা গুণ আছে, যে অনেকগুলা গুণের 10-11টা কুকুরের মধ্যে আছে। এখন আপনারা চিন্তা করুন কুকুরের আবার ভালো গুণ হইল কেমনি? কুকুরের আবার ভালো গুণ থাকে কোথায়? কুকুর তো একটা খারাপ প্রাণী, কিন্তু কুকুরেরও ভালো গুণ আছে না? নাই? আচ্ছা আমরা শেষ করবো এই হাসান, মনে রাখবেন আমি বলছেন হাসান আল বসরি, হাসান বসরি নাম তো শুনছেন, হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এর জন্য আমি বারবার জুমায় বলেছি কোন দিন জানি, এর জন্য আমি বারবার বলে থাকি, ভাই আমল করেন জীবন বানান। আর আমরা কুকুরের, আল্লাহ তো কোরআনে বলছেন উলাইকা কাল আনআম, আপনাকে আমাকে বলছেন আল্লাহ বলছেন তুমি যদি আমল না করো, উলাইকা কাল আনআম, আনআম মানে কি
আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু বালহুম আদল, তার চাইতে আরো বড় নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বললেন, আল্লাহ আমাদেরকে বলছেন উলাইকা কাল আনাম বালহুম আদল, তাহলে কুকুরের চাইতে আমাদেরকে নিকৃষ্ট বলতেছেন। তাইলে কুকুরের গুণ আছে, বোঝা গেল আছে না? আছে।